নেওয়া উচিত কেসটা। সবাই চাইছে, গ্রামবাসী চাইছে, পুলিশ এখনো ভয় দেখাচ্ছে। খাদ্যমন্ত্রী আর পুলিশ আইসি দত্তপুকুর দুজনের মিলিত ব্যবসা এটা। শুভেন্দু অধিকারী যখন বলছেন যে সকলে এনআইএ তদন্ত চাইছেন, ঠিক তখনই পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এনআইএর যারা সদস্যরা রয়েছেন তারা ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে নমুনা এবং তথ্য সংগ্রহ করেন এবং সরাসরি খাদ্যমন্ত্রীকে আবারও নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। খাদ্যমন্ত্রী এবং দত্তপুকুর থানার পুলিশের ভূমিকা নিয়ে, আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। ফলে বুঝতে পারছেন এই একটা ঘটনা, যে ঘটনা একেবারে বিধানসভায় তিনি যখন বিধানসভা থেকে ওয়াকআউটের পর যখন সাংবাদিক বৈঠক করছিলেন, শুভেন্দু অধিকারী বলছিলেন যে দত্তপুকুরের এই ঘটনা সমস্ত সীমাকে অতিক্রম করে গিয়েছে, সেখানে আরডিএক্স তৈরি হতো বলে এইরকম গুরুতর অভিযোগ করেছেন এবং এনআইএ তদন্তের দাবি করেছেন এবং এইখানে কিছুক্ষণ আগে দাঁড়িয়ে বললেন যে গ্রামবাসীরা চাইছেন যে এনআইএ তদন্ত হোক। আর এই আর এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এনআইএর যারা তদন্তকারী আধিকারিক তারা দত্তপুকুরে ঘটনাস্থলে যান এবং তথ্য সংগ্রহের কাজ করেন। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে দত্তপুকুরের মোচপোল গ্রামে, যেখানে বিস্ফোরণস্থল, সেই জায়গার দিকে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং পথে যেতে যেতে গ্রামের যারা বাসিন্দারা রয়েছেন বিরোধী দলনেতাকে অভিযোগ একটাই করছেন যে তাদের নিরাপত্তা কোথায়, তার কারণ এখানে যে বাজি তৈরি হয়, বেআইনিভাবে বাজি তৈরি হয়, এইরকম একটা ঘটনা ঘটে যেতে পারে এই আশঙ্কার কথা বারে বারে পুলিশকে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি এবং যে কারণে নটি প্রাণ আজকে ঝরে গেল। এই অবস্থায় সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা কোথায়, এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বিরোধী দলনেতাকে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এর আগে আপনারা জানেন যে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী কিভাবে এই আশ্বাস দেওয়ার পর যে এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে তারপরেও এরকম একটা ঘটনা ঘটে যেতে পারে, এই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি এরকম গুরুতর অভিযোগ তিনি তুলেছিলেন যেখানে আরডিএক্স বানানো হতো, এরপর মোচপোল গ্রামে পৌঁছে যাওয়ার, এই হচ্ছে সেই ঘটনাস্থল, বিস্ফোরণস্থল দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে কার্যত দেখে মনে হতে পারে যে একটা ভূমিকম্প ঘটে গিয়েছে, এরকম ছিল এই বিস্ফোরণের অভিঘাত। এখনো পর্যন্ত সেই জেসিবি মেশিনগুলি রয়েছে যেগুলি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে গতকাল থেকে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আবির, কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা জানছিলাম যে একেবারে যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে অর্থাৎ একেবারে অকুস্থল সেইখানে যাবেন বিরোধী দলনেতা, এই মুহূর্তে কোথায় রয়েছেন? এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের সামনে উল্টো দিকে যে বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই বিস্ফোরণের জেরে সেখানে কাঁচ ভেঙেছে এবং একাধিক জায়গা ভেঙে গিয়েছিল।